গাজায় বর্বর হামলার ধারাবাহিকতায় এবার মাত্র চব্বিশ ঘণ্টা শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির চেষ্টায় আবারও মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। নৃশংস সেনা অভিযানের ১৬৬তম দিনে বুধবার গাজার অন্তত ১০টি এলাকায় ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শুধু গাজাতেই হত্যা করা হয়েছে কমপক্ষে ১০৪ জনকে, আহত হয়েছেন অন্তত ১৬২ জন। টানা পঞ্চম দিনের মতো ব্যাপক তল্লাশি, ধরপাকড় ও হত্যাকাণ্ড চলছে গাজার অবশিষ্ট বিশেষায়িত হাসপাতাল আল শিফায়। দখলদারদের হামলা ও ধরপাকড় চলেছে পশ্চিম তীরের নোরশান শরণার্থী শিবির ছাড়াও জেনিন ও কালকিলিয়া শহরের একাধিক অবস্থানে। এ নিয়ে গত পাঁচ মাসে ৩১,৯০০র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। রাফায় স্থল অভিযান শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন সংকটজনক পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে আরব নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠকের জন্য আবারও মধ্যপ্রাচ্য সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে সৌদি আরবে গিয়ে বৈঠক করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে। মিশরের কায়রোয় আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা হবে ব্লিংকেনের।